নমস্কার, দূরদর্শনের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমরা একটি বিশেষ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আর তাই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছি, কিংবা বাড়িতেই আছি। আর বাড়িতে থেকেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে আজকে আমরা আলোচনা করব তথা আড্ডা দেব 31 মে অ্যান্টি টোবাকো ডে। সেই নিয়ে আজকে আমাদের এই আড্ডা। আমাদের সঙ্গে আলোচনায় আছে রাজ্যের অন্যতম তরুণ কবি এবং লেখক অন্তিমা বৈদ্য। অন্তিমা, তোমাকে স্বাগত দূরদর্শনের নমস্কার। পর্দায়। অন্তিমা, প্রথমেই যে জিনিসটা জানতে চাইবো, কোনো প্রশ্ন করার আগে বা একেবারেই, এই টোবাকো শব্দটা শুনলেই তোমার মাথায় কি আসে, কিংবা কি ইমেজ তৈরি হয়, সেটা যদি আমাদেরকে একটু বলো। সে কথা বলতে গেলে একদম শুরুতে যেটা বলার, সে হচ্ছে আমার বাড়িতে মা আছেন, উনি পান খান। তো যে জর্দার প্যাকেটটা আসে সেটার মধ্যে একটা ছবি থাকে, যেটা ভীষণই মানে বীভৎস একটা ছবি। এবং আমার বাবা আছেন, বাবা স্মোক করেন, ছোট থেকে দেখছি। সেই প্যাকেটটার মধ্যে যে ছবিটা থাকে, তো সেই টবেকো ওয়ার্ডটা শুনলেই আমার যে প্রথম যে ছবিটা মানে চোখে ভাসে, সেটা হচ্ছে সেই বীভৎস ক্যান্সার আক্রান্ত বা কোনো না কোনো ভাবে বিভিন্ন রোগে যেটা হচ্ছে টবেকো কনজিউম করার ফলে, সেই ছবিগুলো আমার চোখে ভাসে। না, সে তো একটা জিনিস, হয়তো আমরা যেভাবে বড় হয়ে এসেছি, আমরা দেখছি যে আমাদের যারা আগের প্রজন্ম, আমাদের যারা বাবা মা কাকু জেঠু ওরা আছে, ওরা একটা সময় পার করে এসেছে, কিন্তু দেখা যাচ্ছে যে ওদের থেকে হয়তো আমরা সেভাবে শিখিনি যে আজকের প্রজন্মেও তরুণরাও খুব প্যাশনেটলি এটার প্রতি এডিক্টেড। এবং এবছরের থিম রাখাই হয়েছে যে প্রিভেন্টিং ইউথ ফ্রম ইন্ডাস্ট্রি পলিউশন, এবং তাদেরকে যেন নিকোটিন এবং টোবাকো থেকে দূরে রাখা যায়, সেটাই এবছরের থিম রাখা হয়েছে অ্যান্টি টোবাকো ডেতে। তো আমরা যারা যুবক, বা তোমার যারা বন্ধু বান্ধব, আমার যারা বন্ধু বান্ধব, ওদের যখন দেখি যে নিকোটিন নিচ্ছে কিংবা টোবাকো নিচ্ছে, বললে হয়তো আমাদেরকে অনেক কথা শোনাতে, মানে শুনিয়েও দেয় যে তুই এসব বুঝবি না, এটা একটা সোয়াগ, এটা একটা প্যাশন। সেই জায়গাটাকে তুমি মানে কি করে দেখো, বা তুমি কি করে অ্যাড্রেস করো ওই জিনিসটাকে? তোমার কথাটা ধরেই বলছি, বাবা বা কাকা ওদের দেখেই কিন্তু আমরা মানে শিখি। একটা জিনিস বলার, যে আমাদের বাবা কাকারা ছোট থেকে আমাদের শেখায় কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা ভালো খারাপ। একইভাবে কিন্তু এই জিনিসটাও শেখানো হয় যে টোব্যাকো কনজিউম করা বা স্মোকিং করা এটা একটা খারাপ জিনিস, একটা খারাপ অভ্যাস। কিন্তু দেখা যাচ্ছে বাবা কাকারা একটা বয়স অব্দি আমাদের থেকে প্যাকেটটা লুকিয়ে রাখছে বা হয়তো আমাদের সামনে স্মোক করছে না, কিন্তু একটা বয়সের পর ওরা কিন্তু শুরু করে দেয় আমাদের সামনে এই জিনিসটা করা। এবং ছেলেদের ক্ষেত্রে যদি দেখি, ধরো মোটামুটি 18-20 যখন বছর বয়স থাকে ওদের, ওরা মোটামুটি এখন স্কুল থেকে শুরু করে দেয় বেশিরভাগ দেখা যায়। তো ওরা কিন্তু স্মোকিংটা শুরু করে দেয় এবং মার থেকে বা বাবার থেকে এটা লুকিয়ে রাখে। কিন্তু যেই ধরো 20 বছর বা 22 বছর বয়স হয়ে গেল, তারপর কিন্তু একটা সময় ওই লুকানোর বা বাবা মায়ের থেকে ভয় পাওয়ার যে ব্যাপারটা সেটাও আর থাকে না, কারণ ইট হ্যাজ বিকাম এ নর্ম। এটা এখন একটা নর্ম হয়ে গেছে, সোশ্যাল নর্ম হয়ে গেছে যে একটা ছেলে যে মোটামুটি 22 বছর বয়স থেকে ইনকাম করতে শুরু করে দিয়েছে, তার লাইফে ভীষণ স্ট্রেস, তার হয়তো একটু স্ট্রেস রিলিফ দরকার, বা বিজনেসে কিছু একটা চলছে বা কিছু একটা সমস্যা চলছে, সেটা থেকে রিলিফ পাওয়ার জন্য স্মোকিং ইজ ভেরি নর্মাল, ইট হ্যাজ নর্মাল। যার জন্য এই ছোটবেলায় যেটা হয়তো আমরা শিখেছি যে এটা ভুল বা এটা খারাপ, সেটা আলটিমেটলি একটা বয়সের পর আর থাকে না, সেটা আচ্ছা, নর্মে পরিণত হয়ে গেছে। একটা জিনিস তো আছে যে এই যে গোটা গোটা অক্ষরে লেখা থাকে বিধিসম্মত সতর্কীকরণ, এর ওপরেও কিংবা আমরা যখন দেখি মানে ছবিতে কি নায়ক বা আমাদের হিরো খুব সুন্দর করে একটা প্যাশনেটলি একটা নিকোট টোবাকো নিচ্ছে কিংবা নিকোটিন নিচ্ছে, সেটা দেখে কিন্তু আমরা ইউথরা একটু ইন্সপায়ার হই, কি বলো তুমি এই জায়গাটা কি করে দেখবে, হই কি হই না? একদম 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 হই। অ্যাকচুয়ালি আমাদের তো যা দেখি সেটাই শিখি না। তো যেই ধরো একটা একটা ফেজের পর যখন আমরা ফিল্ম দেখতে শুরু করি, মুভি দেখতে শুরু, মানে হিরো বলো আর ভিলেন বলো, ওদের যে সোয়াগ বা ওদের যে ক্যারেক্টারটা পোর্ট্রে করা হয়, ইফ ইউ ওয়ান্ট টু মেক দ্যাট মোর ম্যানলি,
তখন ওদের হাতে একটা সিগারেট ধরিয়ে দাও, বেশ মেয়ে এবং পোর্ট্রেলটা খুব ভালো হয়। এবং এটা শুধুমাত্র যে ম্যানলিনেস এর অবধি আটকে আছে সেটা না, এখন বেসিক্যালি মেয়েদের হাতেও চলে গেছে, মেয়েদের হাতেও এটা এজ এ বেঞ্চ মার্ক যে তুমি কুল হয়ে গেছে, বা মেয়েরা এটাকে এরকম ভাবে নিচ্ছে যে হোয়াই শুড বয়েজ হ্যাভ অল দ্য ফান, এটা এটা হ্যাঁ ফান কাইন্ড অফ হিসাবে দ্যাট নেওয়া হচ্ছে যে হ্যাঁ যে সিগারেট কি শুধু ছেলেরাই খেতে পারে বা টোব্যাকো কি শুধু ওরাই কনজিউম করতে পারে। তো এই জিনিসটা কুলনেস এর দিকে মানে দেখতে গিয়ে বা চলতে গিয়ে ওরা এটা বুঝতে পারছে না যে পার্সোনালিটিটা করতে গিয়ে বরং ওরা নিজেদের উইক পোর্ট্রে করছে, দ্যাট দে আর উইক এনাফ টু সে নো সামথিং উইচ হার্মস দেয়ার বডি, এটা হয়তো কোনোভাবে আমরা বুঝতে পারছি না কুল হতে গিয়ে বা পার্সোনালিটি ক্রিয়েট করতে গিয়ে। না, সে তো অবশ্যই আছে যে যে যখন আমরা একটা মাচোইজম একটা সেটাকে আমরা মানে কপি করার চেষ্টা করবই, আমি হয়তো রিলের হিরো না হই, ওই রিয়েল লাইফ হিরো হওয়ার একটা প্রবণতা আমাদের সকলের মধ্যেই থাকে। কিন্তু একটা জিনিস হয়তো তুমি দেখবে, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা যাদের ধরো লেখা পড়ে বড় হয়েছি, বা যাদেরকে আমরা দেখেছি, আমরা যখন বড় হচ্ছিলাম তখন যাদের ছবি আমরা দেখেছি, সেই সব ফিল্ম মেকাররা, সেই সব রাইটাররা, আমি দেখতাম যে মানে খুব একদম স্টাইল করে পায়ের ওপর পা তুলে সিগারেট হাতে ধরিয়ে তারপর ইন্টারভিউ দিচ্ছেন। এবার যে লোকটি ইন্টারভিউ দিচ্ছেন উনি হচ্ছেন একদম কি বলবো স্টার মার্কা একজন লোক আর কি, ঠিক আছে? তো এখান তো একটা জিনিস থেকে যায় যে আমি কেন ওনার মতো হতে যাব। কিন্তু কোথাও না কোথাও এটাও সত্যি যে আমরা হয়তো ওনার স্টাইলটাকে মানে অনুকরণ করার চেষ্টা করি, কিন্তু ওনার যে প্রতিভা, ওনার যে জ্ঞান, ওনার যে মনন কিংবা মানসিকতা, সেটাও যে একটা ওনার পার্সোনালিটির পার্ট সেটা আমরা ভুলেই যাই। হ্যাঁ, আমরা শুধু ওটাই দেখি যে এই তো একটু স্টাইল টাইল করে একটু দাঁড়িয়েছে কিংবা একটা অ্যাডভার্টাইজমেন্ট করেছে। হ্যাঁ, যে অ্যাডভার্টাইজমেন্টের জায়গাটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই, যে যতই ছবির প্রথমে প্রেক্ষাগৃহে যখন আমরা যাই, সিনেমা হলে যাই, ওই যখন অ্যাডভার্টাইজমেন্ট গুলো চলে, আমরা শুধু একটা মাথায় কখন শেষ হবে, কখন শেষ হবে, সিনেমাটা শুরু হোক না, এটা তো একটা কাজ করে আমাদের মাথায়। মানে এটা জেনারেল আমাদের বন্ধু বান্ধবদেরও আমি দেখেছি অনেকের মাথায়। তো একটা জিনিস এখান থেকে হয়তো আমরা চেষ্টা করি যে অ্যাডভার্টাইজমেন্ট একটা খুব ইফেক্টিভ রোল প্লে করে এখানে। এই তুমি অ্যাডভার্টাইজমেন্টের সঙ্গে তুমি এমন কোনো, তোমার কোনো গল্প জানা আছে তোমার ধরো বন্ধু বান্ধব এরকম ধরো একটা অ্যাড এসে তোমাকে বললো হোয়াইল হ্যাভিং? হ্যাঁ অবশ্যই, এই এই ব্যাপারটা নিয়ে বলতে গিয়ে আমি যেটা মানে মাথায় এসছে কথাটা, যে যখন প্রেক্ষাগৃহে জাতীয় সঙ্গীত চালানো শুরু হয়েছিল তখন এরকম অনেকেই মানে মন্তব্য করেছিল যে মানে আমি ধরো ব্যক্তিগত ভাবে মনে করি যে জাতীয় সঙ্গীত চালিয়ে যেরকম মানে দেশপ্রেম জাগানো যায় না, ওই রকম ফিল্ম শুরু হওয়ার আগে একটা অ্যাড দিয়ে দিলে যে সচেতনতা চলে আসবে সেটাও কিন্তু এক্সপেক্ট করা যায় না। আমরা দেখছি, না, আমরা তবু তো আমরা প্রচেষ্টা ফিল্ম প্রচেষ্টা তো দেখার করতে সময় হবে। নিচে দেখো একটা দেখার তো একটা তো জিনিস তো এখানে চেষ্টা আমাদের অবশ্যই করতেই হবে, ঠিক আছে না? একদম খালি হাতেও তো বসে থাকা যায় না। তবে একটা জিনিস তুমি খেয়াল করেছো কিনা জানি না হ্যাঁ অন্তিমা, যে দেখবে আজকের প্রজন্মের যারা ছেলে আমি দেখছি, মানে অধিকাংশ এখন কিন্তু স্মোকিং থেকে দূরে চলে আসছে। যে একটা প্রজন্ম ছিল যে স্মোকিংটা একটা খুব ওদের পার্সোনালিটির পার্ট ছিল, এখন কিন্তু সেটা থেকে অনেকটা দূরে সরে এসেছে। বরঞ্চ দেখা যাচ্ছে যে মানে অন্যান্য ডিফারেন্ট টাইপস অফ টোবাকো এবং নিকোটিন নিকোটিন কিন্তু বাজারে চলে আসছে। সেগুলো হয়তো বেশ হ্যাঁ সস্তা, হ্যাঁ খুব ইজিলি প্রকিওর করা যায় এবং অনেকটা সময় ধরে সেটাকে এন্টারটেইন করা যায়, এটাও একটা জিনিস আছে। কিন্তু তুমি পার্সোনালি, আমি তোমাকে বলবো, তুমি লেখালেখি করো, তুমি ছায়াছবি দেখো, তুমি ভাবো অনেক কিছু, যখন কোনো ছবিতে এরকম দৃশ্য আসে তোমার প্রথম মাথায় কি আসে, ফার্স্ট ইমেজ তোমার কি আসে? আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে তো একেবারেই টোবাকো করার ক্ষেত্রে মানে আমি পছন্দ করি না ব্যাপারটা, আর ফিল্মে যখন আসে তখন ঠিক আছে, মানে এটা তো খুবই স্বাভাবিক কিছু একটা হয়ে গেছে যে চরিত্রটাকে যদি সাজাতে হয়, তাকে যদি কুল বানাতে হয় বা ওই রকম কোন একটা চরিত্র যদি থাকে, তার হাতে সিগারেট ধরিয়ে দেওয়াতে ঠিক আছে, এবং তারই সাথে নিচে একটা কশনও চলে আসে যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, তো সেটা সেম ভাবে সেটা প্যাকেটে বা বিভিন্ন যে প্রোডাক্ট গুলো আসছে সেখানেও লেখা থাকে, তো
কশন যেটা নেওয়ার বা যেটা আমাদের জন্য দেওয়া হয় সেটা ডিপেন্ড করছে না কোন ভাবে নেবে। এখন যদি আমি বুঝি যে এটা আমার শরীরের পক্ষে ক্ষতিকারক, তাহলে অবশ্যই আমি নেব না, আর আমি ওই রকম ভাবে কশনটা নেব। এরকম আমি অ্যাকচুয়ালি আমার পরিচিত অনেকেই আছে যারা রং জেনারেশন বিলং করছে, দে আর নট ইনটু কনজিউমিং টোব্যাকো বিকজ দে ওয়ান্ট টু কিপ দেয়ার স্কিন হেলদি, দে ওয়ান্ট টু লুক গুড, এবং তাদের দে ডোন্ট ওয়ান্ট দেয়ার টিথ টু গেট স্টেইনড। তো এইসব জিনিস নিয়ে যারা কশাস তারা অবশ্যই ফিল্ম দেখুক বা যে কোনো জায়গায় এই জিনিসটাকে যেখানে পোর্ট্রে করা হচ্ছে উইথ সিগারেট বা টোব্যাকো কনজিউমিং, সেখানে ওরা কিন্তু এটা দেখে অবভিয়াসলি ইন্সপায়ার হবে না। মানে তুমি বলছো যে মানে যদি একটি মানুষের ধারণা স্পষ্ট থাকে, তার যে চিন্তা ভাবনা সেটা যদি স্পষ্ট থাকে, কোনটা ভালো কোনটা খারাপ এই দুটোর মধ্যে যদি সে একদম পার্থক্য করতে পারে, তাহলে কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্টই তাকে, কোনো ধরনের বিজ্ঞাপনই তাকে প্রলোভন দেখাতে পারবে না বা সেই দিকে ধাবিত করতে পারবে না। কিন্তু এখানে একটু একটু সিরিয়াস বা একটু তাত্ত্বিক একটু আলোচনায় যাব, যে এবারের যে একটি থিম যে সেখানে যে রাখা হয়েছে যে ইন্ডাস্ট্রি ম্যানিপুলেশন, এবং খুব অদ্ভুত রকম ভাবে যদি আমরা দেখি সেই ইন্ডাস্ট্রি ম্যানিপুলেশন কথাটির সঙ্গে তার কিন্তু টোবাকোর কিন্তু একটা বিশাল ইতিহাস জড়িয়ে আছে। তো কোথাও না কোথাও এটা কিন্তু একটা ইন্ডাস্ট্রি, একটা ব্যবসা। তো সেটাকে তুমি কি করে দেখো, কি ভাবো এটা নিয়ে? হ্যাঁ অবশ্যই, আমি মানে যখন এটা নিয়ে ভেবেছি যে কোনো ধরনের প্রোডাক্ট যেগুলো বাজারে অ্যাভেলেবেল এবং যেগুলো অ্যাকচুয়ালি আমাদের হার্ম করছে, আমি এরকম ভাবতাম যে এগুলো কেন তাহলে অ্যাভেলেবেল করা হচ্ছে বাজারে। যদি তুমি কশন্স দিয়েই দাও বা বলেই দাও যে ইট ইজ ইনজুরিয়াস টু হেলথ, তাহলে কেন এটা বাজারে অ্যাভেলেবেল করছো এবং মানুষের কাছে পৌঁছে দিচ্ছ? তো সেক্ষেত্রে অবভিয়াসলি আমাদের ইকোনমির একটা বিশাল অংশ ট্যাক্স বা রেভিনিউর উপর ডিপেন্ড করছে। তো এই এই প্রোডাক্ট গুলো, যত ধরনের প্রোডাক্ট যেগুলো আসে বাজারে যেগুলো হয়তো কোনো না কোনো ভাবে আমাদের ইফেক্ট করছে, তো এক্ষেত্রে আমরা পুরোপুরি এটাকে বন্ধ করে দেওয়ার কথা বলতে পারি না। যদি যেরকম প্লাস্টিক প্লাস্টিক ব্যাগের যে কথাটা ছিল সেটা যেভাবে হুম হুম ব্যান করে দেওয়া হয়েছে, সেরকম ভাবে এই ধরনের টোব্যাকো প্রোডাক্ট গুলো ব্যান করে দেওয়াটাই মানে সঠিক হওয়ার কথা। কিন্তু যেহেতু স্টেশন বলো বা যাই গভর্নমেন্ট যেটা করছে যে ওদের টু রান দ্য ইকোনমি ট্যাক্সের জন্য এটা এখনো অ্যাভেলেবেল আছে, তো সেক্ষেত্রে তো ইন্ডাস্ট্রি কাজ করছে, প্রোডাকশন থাকবেই হচ্ছে, থাকবেই সেক্ষেত্রে তো এখানে কিছু একটা করার খুব নেই। সুন্দর গল্প মনে পড়ে গেল এই জায়গাটায়, যে টোবাকোর বা নিকোটিনের ইতিহাস যদি আমরা দেখি, আমরা খুব সুন্দর করে দেখবো যে বলা হয়ে থাকে যে এটি একটি বেশ প্রচলিত একটি কথা চলিত আছে ইউরোপীয় মহাদেশে, যে ক্রিস্টোফার কলম্বাস যখন সমুদ্র যাত্রায় বেরোলেন এবং উনি যখন আমেরিকায় ল্যান্ড করলেন, মানে বর্তমান আমেরিকা, তখন তো নিউ ইংল্যান্ড বলা হতো, তো উনি যখন ওখান থেকে প্রথম এই জিনিসটা তামাকজাত দ্রব্য উনি নিয়ে এসেছিলেন, এবং ওনার একজন সহযাত্রী ছিলেন রড্রিগো জার্জেস বলে, সে ওটাকে একবার কনজিউম করতে করতে ইংল্যান্ডের রাস্তায় হাঁটছিল, এবং লোকজন মানে সবাই যেই দেখছে যে মানে মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে, ও সবাই দৌড়ে পালিয়ে গেল। সবাই ভাবলো এই তো শয়তানের অবতার পৃথিবীতে নেমে এসেছে। তো এটা ছিল মধ্যযুগীয় ইউরোপের প্রথম ঘটনা টোবাকো বা কনজাম্পশনের। তারপর রানী এলিজাবেথ চলে গেলেন এবং প্রথম জর্জ ইংল্যান্ডের সিংহাসনে এলো, এবং প্রথম জর্জ এসে যে জিনিসটা করলো, যে সে বুঝতে পারলো যে এই টোবাকো বা নিকোটিনের পেছনে একটা বিশাল মার্কেট লুকিয়ে আছে, সেটাকে ব্যান করা একদমই প্রয়োজনীয়, কারণ এখান থেকে একটা বিশাল রেভিনিউ আসবে একটা আসবে। তো যাই হোক, এরপর অনেক তাত্ত্বিকরা এসেছিলেন, অনেকে অনেক রকম কথা বলেছেন, এটা খারাপ দিকগুলি নিয়ে আলোচনা হয়েছে, সবকিছু হয়েছে, কিন্তু একটা জিনিস আমাদের কোথাও না কোথাও বোধহয় ইন্টারেস্টিং লাগে, যে এই টোব্যাকো কিংবা নিকোটিন কে বাদ দিলে যে আমাদের ইউথদের জন্য যারা সুপার হিরো আইকন, এদের অনেকের পার্সোনালিটি কিন্তু ডাল হয়ে যায় অনেকটা। তুমি কি মনে করো? দেখো পার্সোনালিটির কথা বলতে গেলে হয়তো আমরা জানি না পার্সোনালিটি কোনটা স্ট্রং আর কোনটা উইক। যদি হাতে একটা ক্যান্সার স্টিক নিজের পার্সোনালিটিকে স্ট্রং বলো, তাহলে মানে এটা হাস্যকর। তুমি যেটা আমি শুরুতে বললাম যে ইফ ইউ আর নট স্ট্রং এনাফ টু সে ডু সামথিং উইচ হার্মস ইউর বডি, তাহলে তোমার কি স্ট্রং পার্সোনালিটি ভাই? তো এটা আমি আমার বন্ধুদেরও বলি
যদি তুমি নাই আচ্ছা করতে পারো, যদি তুমি তোমার ভালোটাই না বোঝো, তাহলে তোমার পার্সোনালিটি স্ট্রং না উইক সেটা আমি কি করে বুঝবো বল? না, সে তো অবশ্যই, সে তো অবশ্যই, এখানে প্রত্যেকটি ব্যক্তির একটি জায়গা থাকে। আচ্ছা, যেমন আমরা যখন ধরো সাহিত্য নিয়ে, ব্যঙ্গচিত্র নিয়ে কথাবার্তা বলি, তখন সুকুমার রায়ের নাম কিন্তু অনায়াসে এসে যায়। মানে একটি অদ্ভুত প্রশ্নই হতে পারে সেটি তোমার জন্য, যে যদি সুকুমার রায় বেঁচে থাকতেন, উনি যদি কোনো ব্যঙ্গচিত্র কিংবা যদি লিখতেন, সেটা কিরকম হতে পারে বলে তোমার মনে হয়? যদি মানে এই টোবাকো নিয়ে, ধরো অ্যান্টি টোবাকো নিয়েই একটি উনি যদি কিছু লিখতেন বা কিছু ছবি আঁকতেন, তোমার কি কোনো আইডিয়া আছে, কিছু সাজেস্ট করতে পারবে আমাদের? না, আই গেস আমি পারবো না, না। একটু একটু কঠিন হয়ে যায়, কারণ আমার মনে আছে যে উনি আজব কল বলে একটি কবিতা লিখেছিলেন, এবং ওই বইয়ের প্রচ্ছদে একটি ছবি ছিল যে একটি মানুষের সামনে একটি ফল ঝোলানো আছে, কিন্তু সে খেতে পারছে না, তো সে অনেকটা পথ অনায়াসে অতিক্রম করে যায়। তা আমার মনে হয় যে সেরকমই, মানে এই যে পুরো টোবাকোর ব্যাপারটা অনেকটা এরকমই, যে আমাদের সামনে মানে একটা প্রলোভন ঝুলিয়ে রাখা হয়েছে, আমরা সেটাকে ধরতে চাইছি কিন্তু ধরতে পারছি না, এবং আমরা অনেকটা পথ এগিয়ে চলেছি সেভাবে, আমরা হয়তো সেটাকে মানে প্রগতি ভাবছি, ডেভেলপমেন্ট ভাবছি, কিন্তু হয়তো একটা সময় গিয়ে রাস্তায়, কারণ আমরা তো ওই ফলটার দিকে আমাদের চোখ, রাস্তায় কোথায় কি খানাখন্দ আছে সেটা আমরা দেখি না, কখন খাদে পড়ে গেলাম, জীবন শেষ হঠাৎ করে, বলে কেউ তার অ্যাক্সিডেন্ট হয় না। তো আমার কাছে এই গল্পটা মানে হুম হুম ভাবায় যে মানে অ্যান্টি টোবাকো ডে তে যদি কখনো লিখতেন কেউ, বা আমি যদি ছবি আঁকতে পারতাম, তো আমি নিশ্চয়ই এরকম ভাবে করতে পারতাম। আচ্ছা, অনেক ছায়াছবি বা অনেক শর্ট ফিল্ম, মানে স্বল্পদৈর্ঘ্যের ছায়াছবি বানানো হয়েছে এগুলো নিয়ে, তো এগুলোর ইম্প্যাক্ট কতটা বলে মনে হয় তোমার, যে এগুলো আমাদেরকে অ্যাওয়্যার করার জন্য যখন এই ছবিগুলো বানানো হয়, যে কাজ করা হয়, কিংবা অনেক গান লেখা হয়, কবিতা লেখা হয়, ছবি আঁকা হয়, সেগুলো আমাদের কতটা ইম্প্যাক্ট করে বলে তুমি মনে করো? দেখো, এরকম অনেক লেখা দেখেছি আমি, মানে আমরাও মানে ধরো গান বা কবিতা লিখছি, এরকম অনেক লাইন আমরা ইউজ করি যে ধোঁয়ায় তোমার স্মৃতিগুলো উড়িয়ে দিলাম, কিন্তু মানে কি বলবো, মানে অবুঝ আমরা যে ওই যে ধোঁয়া সেটা কতটা ক্ষতি করছে, সেই প্রেম থেকেও বেশি আমাদের শরীরটাকে আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, সেটা আমরা বুঝতেই পারি না। হয়তো এটাকে নিয়ে কত কিছু লিখি, আবার এটারই বলছি যে এটা খারাপ বা এরকম কিছু, অথচ আবার এটা নিয়েই লিখছি, এটাকে আচ্ছা কোনোভাবে ইউজ করে, কোন একটা ম্যাটাফোর ইউজ করে আমরা আমাদের মনের কোন একটা ভাব আমরা বোঝানোর চেষ্টা করছি। তো এক্ষেত্রে আদৌ কি আমরা এটাকে প্রমোট করছি না ডিমোট করছি, এটা বলা মুশকিল। না, সে তো অবশ্যই, তো তুমি এক্ষুনি যে প্রশ্নটি বললে যে প্রেম, তুমি কবিতা লেখো, গল্প লেখো, তো লেখকদের একটি মানে সহজাত একটি বিষয় থাকে যে প্রেম নিয়ে লেখালেখি। তা আমি অনেক লেখককে দেখেছি, অনেক আমার বন্ধু বান্ধবদেরকে দেখেছি, যারা মানে একটু জাস্ট ধরো একটা সমস্যায়, একটা সম্পর্কের কোথাও না কোথাও অবসান হলো, ব্যাস একটা ছুত হয়ে গেল, হ্যাঁ এইবার তো একটু টোব্যাকো কিংবা নিকোটিন নেওয়া যেতেই পারে, এটাকে আর কি জাস্টিফাইড, তোমার কি মনে হয় মানে ঠিক করছে না ভুল করছে, কি বলো? নো, আই ডোন্ট, মানে ওই মানে ধরো কোথাও একটা বিষাদ হয়েছে মনে, বললো যে আই নিড এ সিক্রেট, তারপর আমার একটু চা দরকার, এই একটু ব্রেক দরকার, একটু এনার্জি বুস্ট আপ হবে এটা নিয়ে, ইটস এ মিথ। এটা অ্যাকচুয়ালি কিন্তু ওটা করছে না, আমরা যেটা ভাবছি যে আমাদের স্ট্রেস রিলিফ দিচ্ছে বা আমাদের কোনোভাবে আমাদের চাপটা কমিয়ে দিচ্ছে বা আমাদের এনার্জি বুস্ট আপ করছে, এটা করছে না, এটা অ্যাকচুয়ালি আমাদের নার্ভ গুলোকে নাম্ব করে দিচ্ছে, উইচ ইজ অ্যাকচুয়ালি ব্যাড ফর আওয়ার হেলথ। আর কোনোভাবেই এটা আমাদের কোনো সমস্যাকে সহজ করে দিচ্ছে না বা কোনো একটা সলিউশনও বার করে দিচ্ছে না, বরং আমাদের জন্য সমস্যা আরো বাড়িয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে এটা জাস্টিফাইড না যে কোনো একটা প্রবলেম এলো, কোনো একটা স্ট্রেস এলো, আমি এটা থেকে বেরিয়ে আসার জন্য তো ব্যাকওয়ার্ড দিকে যাব। আই ডোন্ট থিংক সো। না, এক্ষেত্রে কথা মনেই পড়ে যে একটি গানও আছে যে একটি বিশেষ দ্রব্য সেবন করলে নাকি নৌকা বেয়ে বেয়ে পাহাড় তলিয়ে যাওয়া যায়। ওই যে মানে কবি ওই গান যে লিখছেন, উনি বলছিলেন যে ওখানে যাওয়া যায়, ওটি একটি বিশেষ দিক, তো একটা অবচেতন মনের তো একটা ইম্প্যাক্ট থাকে, ওটাকে তুমি কি করে দেখো? দেখো, আদৌ কোন দিকে নিচ্ছে আমাদের সেটা কিন্তু আমরা সবাই জানি,
সেই কিছু সময়ের জন্য যদি আমাদের মনে হয় যে এখান থেকে বেরিয়ে এলে আমাদের শান্তি পাচ্ছি, বা ওই যেটা বললে যে সমস্যাটা থেকে একটু দূরে সরে এলাম, বা আমাদের একটা এসকেপিজম তো থাকেই সবার মধ্যে বেরিয়ে আসার, কিন্তু আদৌ এটা আমাদের কোন দিকে নিচ্ছে সেই ব্যাপারটা কিন্তু আমরা সবাই সবাই জানি এবং সবারই জানা। তো সেটা জেনেও যদি আমরা একটুখানি সময়ের জন্য এটা থেকে বেরিয়ে আসার জন্য যদি একটা ভুল পথ ধরি, অবশ্যই এটা ভুল পথ, এটা আমরা ছোট থেকেই জানি এটা ভুল পথ। আর যত কিছু যত রকমের জাস্টিফিকেশনই দাও না কেন, এটা সবাই জানে, যারা প্রডিউস করছে তারাও জানে, যারা কনজিউম করছে তারাও জানে যে এটা আলটিমেটলি খারাপ। এবং খারাপ এই জন্য না যে এটা তোমার পার্সোনালিটিকে খারাপ করছে বা তোমার ক্যারেক্টারকে খারাপ করছে, এটা তোমার শরীরটাকে খারাপ করছে। ইট ইজ টেকিং ইউ, লিডিং ইউ টু সামওয়্যার যেটা কেউই চায় না। সো ওই জিনিসটা কোনোভাবে জাস্টিফাই, আমরা জানি যে এটা কোন দিকে নিচ্ছে আর কোন দিকে আমরা নিজেদের নিয়ে যাব, সেটা একেবারেই নিজস্ব। না, এখানে মনে পড়ছে আমি কোথাও একটা লেখায় পড়েছিলাম যে আমাদের সত্যিকারের অর্থে আমাদের মানব শরীরে তো বহু অঙ্গ প্রত্যঙ্গ আছে, আর এই নিকোটিন কিংবা টোব্যাকো সেবনের ফলে, কনজিউম করার ফলে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গেই তার ইম্প্যাক্ট হয়। একটা লেখায় পড়ছিলাম যে আমরা অ্যাকচুয়ালি আমাদের শরীরের বিভিন্ন যে বডি পার্টস গুলো সেগুলোর সঙ্গে বেইমানি করছি। তো বললাম কি করে, বলছে যে আমি যখন ধূম্রপান করছি তো আমার আনন্দটা মজাটা পাচ্ছি এক জায়গায়, কিন্তু ক্ষতি হচ্ছে আরেক জায়গায়, কিন্তু যেখানে ফুসফুসের তো কোনো দোষ নেই। আনন্দটা পাচ্ছে মাথা, আর কষ্টটা পাচ্ছে বুক, তারপর হয়তো ধরো কেউ জর্দা খেলো, ঠিক আছে, তো একটু স্বাদ লাগলো, একটু ঝিমুনি এলো, নার্ভাস সিস্টেমে একটু হালকা দোলা লাগলো, কিন্তু তার জন্য ক্ষতি হচ্ছে তার মুখে, তার দাঁতে ব্যথা শুরু হচ্ছে, তো দাঁতের তো কোনো দোষ ছিল না সেখানে। তো এরকম একটা বেশ জায়গা আছে। তো আলটিমেটলি দেখো মানে এখন যেটা আমরা, তুমি হ্যাঁ কি বলছিলে? হ্যাঁ, মানে একদম রিসেন্ট যে এখন আমরা যে মানে প্যান্ডেমিক দিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে যদি আমি একদম রিলেভেন্ট এই আজকে মানে টোব্যাকো অ্যান্টি টোব্যাকো ডেটা ভীষণই রিলেভেন্ট, কারণ আমরা যে করোনা ভাইরাসের কথা বলছি সেটা যে যে আমাদের শরীরের যে পার্টটাকে সবচেয়ে বেশি ইফেক্ট করে, দ্যাট ইজ আমাদের ফুসফুস। এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্রিদিং ডিফিকাল্টি হয় এবং সেটাই আলটিমেটলি আমাদের ডেথের দিকে নিয়ে যাচ্ছে। তো ভীষণই রেলিভেন্ট একটা দিন, আর ওই জন্যই অ্যান্টি টোব্যাকো ডেটা সত্যি মানা দরকার, এবার থেকে বোঝাটা দরকার যে আসলে এটা কতটা ক্ষতি করছে আমাদের। একদমই। তো তুমি, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, তো আজকের জন্য বা আজকের যারা এই অনুষ্ঠান দেখছে তাদের জন্য তুমি যদি সংক্ষেপে কিছু বলো। সংক্ষেপে এতটুকুই বলার যে এই অ্যান্টি টোব্যাকো ডেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 1987 থেকে শুরু করেছিল এটাকে মানে অবজার্ভ করাটা, এই দিনটাকে। এতগুলো বছর আমরা পেরিয়ে এসেছি কিন্তু এটা এখনো একটা অ্যাপিডেমিক, আর এই অ্যাপিডেমিকটা একটা সোশ্যাল নর্মে পরিণত হয়ে গেছে এবং আমরা এটাকে খুবই ক্যাজুয়ালি নিচ্ছি, এবং এটা শুধুমাত্র কোনো ছেলে বা পুরুষ অব্দি আটকে নেই, একদম মানে সবাই মানে উৎসবের মতো পালন করছে। স্মোকিং ইজ হ্যাজ বিকাম সামথিং ফান, বিং কুল। তো আমি যেহেতু এই এজটা বিলং করছি, আই হ্যাভ সিন পিপল যারা এটাকে খুব মানে কি বলবো উৎসবের মতো পালন করছে, আবার এরকমও কাজ মানে অনেকজনকে দেখেছি যারা অ্যাকচুয়ালি বুঝতে পেরেছে নিজের ঠিকটা কোন দিকে, নিজের ভালোটা কোন দিকে। তো সেক্ষেত্রে আমি সবাই সবার কাছে এটাই রিকোয়েস্ট করবো যে তোমার ভালোটা তুমি বুঝে নাও, প্লিজ গো অ্যাগেনস্ট টোব্যাকো কনজাম্পশন। একদমই, অসংখ্য ধন্যবাদ অন্তিমা আমাদের সঙ্গে আড্ডায় থাকার জন্য। দর্শক বন্ধুরা, এতক্ষণ আমরা কথা বলছিলাম রাজ্যের তরুণ কবি এবং লেখক অন্তিমা বৈদ্যের সাথে। আমরা আলোচনা করছিলাম মূলত অ্যান্টি টোবাকো ডে নিয়ে এবং এর কি কি প্রভাব থাকতে পারে সমাজে, বা আমরা যারা যুব সমাজ, আমরা যারা সব থেকে বেশি এর শিকার তাদেরকে বাঁচানোই এবছরের থিম রাখা হয়েছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সেই থিমটাকে সামনে রেখেছে যাতে যুব সমাজকে টোব্যাকো এবং নিকোটিন থেকে দূরে রাখা যায়। অনেক কথাই বলা যায় কিন্তু শেষমেশ বোধহয় কবির ভাষায় বলতেই হয়, যদি এখনো আমরা সচেতন না হই, এখনো আমরা এর কুপ্রভাব সম্পর্কে অবগত না হই, বা অবগত হয়েও যদি কাজ না করি, তার ঠিকঠাক প্রয়োগ না করি, তাহলে বলতেই হয় কবির ভাষায়, দিস ইজ হাউ দ্য ওয়ার্ল্ড এন্ডস, নট উইথ এ ব্যাং,
বাট উইথ আ হুইম্পার। হ্যাঁ, অনুশোচনার দীর্ঘ নিঃশ্বাসেই আমাদের শেষ হতে হবে একদিন, এবং এটা আমরা একেবারেই চাই না। আমরা চাই একটি উন্নততর মানব সমাজ, হাসি খুশি সকলের মুখে। পাশে থাকবেন, দেখতে থাকুন দূরদর্শন। নমস্কার, ভালো থাকবেন।